আমিরাতে 3 শতাধিক প্রবাসী জীবন কাটছে। খেয়ে না খেয়ে বাংলাদেশের সব থেকে বেশি প্রবাসী ভাইয়েরা মধ্যপ্রাচ্যে থাকেন। তার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফর 40 নম্বর আল ওয়াসিতা নামে একটি কোম্পানিতে 3 শতাধিক শ্রমিক মানবতার জীবনযাপন করছে। এর মধ্যে অর্ধশত প্রবাসী বাংলাদেশি বলে জানা গেছে। মালিকপক্ষ 7 মাস ধরে বেতন ও খাদ্য না দেওয়ায় তারা দুর্বিষহ জীবন পার করছেন। ইতিমধ্যে অনেকে ভিসা ও স্বাস্থ্য কার্ডের মেয়াদ শেষ হওয়ায় দেশটিতে স্বাধীনভাবে চলতে পারছেন না। কোনো রোগ ব্যাধি হলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এসব শ্রমিক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি প্রবাসী বেকার হওয়ায় তাদের পরিবারে নেমে এসেছে কালো মেঘের ছায়া। এইসব রেমিটেন্স যোদ্ধার দূতাবাস ও সরকারের কাছে আকুতি, তারা ফিরে পেতে চান তাদের স্বজনদের কাছে। আমিরাত সরকারকে নিয়ে ব্যবস্থা নিচ্ছেন বাংলাদেশ দূতাবাস বলে জানিয়েছেন দেশটি নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। অনেকে স্থানীয় আদালতে মামলা করে কোম্পানি লতজানোর কারণে তাদের রায় বারবার পিছিয়ে যাচ্ছে। মালিকপক্ষ তাদের বাসস্থানের ভাড়া পরিশোধ না করায় বাড়ি থেকে বের করার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পার্শ্ববর্তী অন্যান্য দেশের দূতাবাস নিজ নিজ দেশের শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করলেও বাংলাদেশিরা নিজ দেশের দূতাবাস থেকে কোনো খাবার ও সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন। দূতাবাস ও সরকারের কাছে আবেদন, তাদের পাওনা আদায় করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান বলেন, ভুক্তভোগী শ্রমিকদের খবর পাওয়ার পর ব্যবস্থা নিয়েছে দূতাবাস। আগামীতে স্থানীয় আইন মেনে চলার জন্য সবাইকে পরামর্শ দেন তিনি। দূতাবাস ও এসব রেমিটেন্স যোদ্ধার সহযোগিতা এগিয়ে এসে তাদের স্বজনদের মুখে হাসি ফোটাবেন, এমনটাই প্রত্যাশা সবার। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং সৌদি আরবের আরও সব প্রবাসীদের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।